নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 28 মার্চ 2022 সোমবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে চার রাশির প্রবল লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকে ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়। আপনারা প্রত্যেকে কমেন্ট করুন এবং এই ভিডিওটি আপনারা কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনে আপনি লটারি কাটছেন সিটি সেই ভুল কাজটা করবেন না, কারণ এই ভিডিওটিতে অনেক ইনফরমেশান দেওয়া হয়, তথ্য দেওয়া হয়। যে তথ্যের ভিত্তিতে যদি আপনি লটারি কাটেন তাহলে লটারি লাগার সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। যারা দেখছেন তারা নিজের দায়িত্বে ভিডিও দেখুন এবং নিজের দায়িত্বে লটারি কাটুন, কারণ এই ভিডিওটি যে পাঁচ রাশির কথা বলা হচ্ছে, আগামীকাল এই পাঁচ রাশি কিন্তু লটারি পাবে। বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইজ কিন্তু পেতে চলেছে এই পাঁচ রাশি। এবং আপনার জন্মছকে যদি থাকে, আপনার জন্মছকে যদি লটারি যোগ থাকে, তবেই আপনি কিন্তু আগামীকাল লটারি প্রাপ্তি কিন্তু আপনার হবে। আমি বারবার বলে থাকি, কলিযুগে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ যেটা হচ্ছে রাহু, শুক্র, শনি এবং বুধ, এই চারটি গ্রহকে কিন্তু ভালো থাকা দরকার। অনেকে মেসেজ করছেন যে স্যার 1-2 নম্বরের জন্য কেটে যাচ্ছে, চিন্তার ব্যাপার নেই, রাহু কবচ ধারণ করুন, লটারি লাগবেই। এই কথা আমি বলছি না, লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। আপনার নিজস্ব জন্মছকটা খুলে দেখুন, আপনার দ্বিতীয়, পঞ্চম, একাদশ, নবমের কানেকশানগুলো কেমন আছে, আপনার রাশিচক্রে রাহু, শুক্র, শনি, বুধ কেমন আছে, এই জায়গাগুলো আপনি আগে দেখুন, তারপর আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করুন। লটারির ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জায়গাটাতে আমি একটা কথা বারবার বলছি, আপনি কোন সময় ইনভেস্টমেন্ট করবেন সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি এই জন্য দিনের রাহুকাল, দিনের শুভ সময়, অশুভ সময় সমস্ত আলোচনা করি, রাশিভিত্তিক সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটিও আপনাদের সামনে আলোচনা করি। এবং যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, হস্তরেখার মাধ্যমে কিন্তু আপনার বিচার করা কিন্তু সম্ভব, আপনার লটারি যোগ আছে কি না সেটা কিন্তু বিচার করা সম্ভব। দেখুন, লটারি ক্ষেত্রে যে গ্রহটি কারক গ্রহ সেটি হচ্ছে রাহু। রাহু হচ্ছে হঠাৎ ধন প্রাপ্তি। লটারিটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। আপনার ভাগ্যে যদি লটারি থাকে তবে কিন্তু আপনি লটারি পাবেন। একমাত্র এক্সপার্ট অ্যাস্ট্রোলজি আপনাকে বলে দিতে পারে আপনি কোন বছর লটারি পাবেন, কোন সময় আপনার ক্ষেত্রে লাকি নাম্বার, ফরচুনা নাম্বার। তো আগামীকাল যে যোগ থাকছে সেটি হচ্ছে সিদ্ধি যোগ, আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে। শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র আগামীকাল দিনটি থাকছে, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্র। শুভ সময় সকাল 9:05 থেকে 11:30 পর্যন্ত, আরেকটি সময় 11:58 থেকে 12:46 পর্যন্ত, আরেকটি সময় 1:28 থেকে 3:01 পর্যন্ত। এই সময়গুলো কিন্তু শুভ, দিনের সেরা সেরা সময়, সর্বশ্রেষ্ঠ সময়। রাহুকাল 7:30 থেকে 9:00 পর্যন্ত হচ্ছে রাহুকাল। এই সময় শেয়ার মার্কেট বলুন, লটারি বলুন, যাত্রা বলুন, স্টক বিজনেস বলুন, এই সময় কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। এবার আমি বলি রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার। তার আগে একটি কথা বলি, যারা দেখছেন নিজস্ব হস্তরেখাতে দেখুন আপনার রাহুর প্লেসমেন্ট কেমন আছে, শুক্রের প্লেসমেন্ট কেমন আছে, শনির প্লেসমেন্ট কেমন আছে, বুধের প্লেসমেন্ট কেমন আছে। এই প্লেসমেন্টগুলো যদি আপনার ভালো থাকে আপনি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু লটারি কিন্তু পাবেন। দেখুন, যে রাশিগুলোর কথা বলছি, 100 টাকা হলেও পাবে, 1,000 টাকা হলেও পাবে, 10,000 হলেও পাবে, 1,00,000 হলেও পাবে, 10,00,000 হলেও পাবে, 1,00,000,000 হলেও পাবে, সেটা ডিপেন্ড করবে তার ভাগ্যচক্রের উপর। তো লটারি কিন্তু নিশ্চিতরূপে এই রাশিগুলো কিন্তু পেতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম, প্রথম যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময় 9:19 থেকে 11:56 পর্যন্ত, আপনাদের টার্গেট নাম্বার 8 এবং 5। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো,
সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা 10:02 থেকে 12:46 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার 6 এবং 2। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় সকাল 11:12 থেকে 1:34 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 4। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টি আগামীকাল বেরিয়েছে সেটি হচ্ছে সকাল 9:36 থেকে আপনার 1:52 পর্যন্ত, দীর্ঘ টাইম কিন্তু পাচ্ছেন। আপনাদের ক্ষেত্রে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 8। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সে শুভ সময়টা সকাল আপনার 10:22 থেকে, সকাল 10:22 থেকে আপনার 1:14 পর্যন্ত। এবং আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটি আগামীকাল বেরিয়েছে সেটি হচ্ছে আপনার 9, এবং আরেকটি যে টার্গেট নাম্বার বেরিয়েছে সেটি হচ্ছে 3। অর্থাৎ আপনারা এই টার্গেট নাম্বারটি বিশেষভাবে ফলো করুন, এবং যে রাশিগুলোর আমি কথা বললাম সে রাশিগুলো আগামীকাল লটারি কাটুন। তবে আপনার জন্মছকে যদি লটারি যোগ থাকে তবেই কিন্তু এটা অ্যাপ্লাই আপনি করুন। আপনার জন্মছকে লটারি যোগ আগামীকাল নেই, দশা অন্তর্দশা প্রত্যন্তদশা আপনার পারমিট করছে না, আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করবেন না, পরিষ্কার কথা। কারণ সেখানে কি হবে, আপনার অর্থ ক্ষতি কিন্তু হবে। এই জন্য বলছি লটারিতে ইনভেস্টমেন্ট করার আগে নিজের পার্সোনাল চার্ট একবার অ্যানালাইসিস করে নিন। আপনার জন্মছকে লটারি যোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর আছে, কোন সময় আছে, অর্থাৎ এটা কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু দরকার। তো প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, প্রত্যেকে দেবাদিদেব মহাদেবের মন্ত্র উচ্চারণ করুন, বিশেষরূপে শুভফল পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।